আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আবারও নতুন একটি দিনে আমার কয়েকটি দিনের কিছু কিছু অংশ নিয়ে সাজানো একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। হোপফুলি আপনাদের ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করছি পুরো সময় জুড়ে আমার সাথেই থাকবেন। আর আজকের ব্লগ তো ঢাকায় শ্বশুরবাড়িতেই করা, তবে একদিনের অংশ নয়, কয়েকদিনের মানে দু তিন দিনের কিছু কিছু অংশ নিয়ে সাজিয়েছি। আপনাদেরকে তো এর আগের ব্লগে বলেছিলাম যে ওখানে আমি র্যান্ডমলি কোনো ভিডিও করতে পারিনি, তো এই কারণে ভিডিওগুলো সব একসাথে করে এভাবে শেয়ার করছি। তো এখানে দুপুরবেলা দুপুরের খাবার দাবার টেবিলে আমি এখন খেতে আসলাম। এর আগে বাবা অক্ষর মানে আমার দেবর অলরেডি খেয়ে নিয়েছে, এই জন্য খাবার দাবার এরকম এবড়ো থেবড়ো অবস্থা। তো আজকে রান্নায় ছিল ব্রকলি দিয়ে শিং মাছের তরকারি, গাজর আলু ভাজি, আলু স্লাইস করে ভাজি, বেগুন ভাজি, তারপর এখানে শিম আলু, এটা মনে হয় গতকালকের। তারপরে আছে পেঁপে দিয়ে মসুর ডাল রান্না, এটাও গতকালকের। যতই হয়তো মনে করি যে টাটকা টাটকা রান্না করে খাবো, তবে টাটকা রান্না করলেও দিন শেষে গিয়ে হয়তো ওই খাবারেরই কিছুটা অংশ বেঁচে যায়, আর সেটা তো ফেলতে ইচ্ছা করে না, ফ্রিজে রেখে পরের দিন খাওয়া হয়। এখানে মাছ দিয়ে লাউ শাকের তরকারি, আর এটা যে কী পরিমাণ মজা হয়েছে, আমি অবশ্য কখনোই এটা রান্না করিনি, মা করে সেটাই খাওয়া হয়েছে এবং ভালোও লাগে। তো যাই হোক, এখন আমি খেয়ে নিচ্ছি। মা অবশ্য এখনও খায়নি, হাতের কিছু কাজ আছে সেগুলো শেষ করেই খাবে। নর্মালি হয়তো সবাই একসাথে বসে খাওয়ারই চেষ্টা করি, তবে এখন আমার মেয়েকে নিয়ে আবার নানু ভাইকে নিয়ে মা, সব মিলে ওভাবে হয়ে ওঠে না, তাই সময় সুযোগ অনুযায়ী খাওয়া হয়। তারপর এখানে বিকেলবেলা, আসলে বিকেলও না, আসলে রাজানের কিছুক্ষণ আগে মা আর আমি ছাদে আসছি কাপড় নিতে। তো ছাদের এই অংশটা তো গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর বলেছি যে বাকিটা যদি পারি তাহলে শেয়ার করব। যদিও পুরোটা পারিনি, যতটুকু পেরেছি মানে আমি যতটুকু দেখেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই যে আমাদের অংশ থেকে ওই বিল্ডিংয়েরই আরেক সাইডে আসলাম, আর এখানে তিনটা বিল্ডিং একসাথে কানেক্ট করা, এই জন্যই ছাদটা আসলে এরকম। আর এক সাদ থেকে আরেক সাদে যাওয়ার জন্য এরকম লোহার তৈরি পুলের মতো করে দেওয়া আছে। তো এই যে আমি আরেক বিল্ডিংয়ে যাওয়ার পুলের সামনে দাঁড়িয়ে আমাদের বিল্ডিংটার অংশটা মানে পুরো ভিউটা একটু ভিডিও করেছি আর কি। ওই যে মাঝখানে ওখানে লিফট আর সিঁড়ির ঘরটা, আর চারদিকে চারটা অংশ বা চারটা ইউনিট। অবশ্য বিল্ডিংয়ের মাঝখানেও ফাঁকা জায়গা থাকার কারণে ওই যে পুলের মাধ্যমে এখানেও কানেক্ট করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এই পুলের উপর দিয়ে আমি এখন আরেকটা বিল্ডিংয়ে যাচ্ছি। এই ফার্স্ট টাইম গেলাম, যদিও ছাদে বেশ অনেকদিন আসা হয়েছে কিন্তু কখনোই এই ছাদে আসা হয়নি। হয়তো প্রয়োজনে আসা হয়, আর নর্মালি যদি কখনো এসেওছি ওখান থেকেই ঘুরে গেছি, আর এদিকে হাঁটতে আসা হয়নি। তো আজকে ফার্স্ট টাইম আপনাদেরকে নিয়েই দেখছি আর কি আমি। তো এই ছাদে এসে মনটা অনেক ভালো হয়ে গেছে, ঠিক ওই ছাদটা দেখে যতটাই খারাপ হয়েছিল, কারণ এই ছাদে অনেক গাছ, আর গাছগুলো অনেক সুন্দর, বিভিন্ন ধরনের গাছ, সবগুলো গাছ একেবারে সতেজ, মনে হচ্ছে যে প্রতিদিন সকাল বিকালে এদের যত্ন নেওয়া হয়। তো এখানে আবার একটা লজ্জাপতি গাছ, তো আমি বেশ অনেকক্ষণ এখানকার সব পাতাগুলো এরকম করে নেড়ে নেড়ে বন্ধ করে দিয়েছিলাম, আসলে খুবই মজা লাগে। ছোটোবেলায় তো এই গাছ নিয়ে আমরা অনেক খেলেছি, তো এখানে বসে থাকতে থাকতে ছোটোবেলার কথাও কিছুটা মনে পড়ে গেল। তো যাই হোক, খুবই ভালো লেগেছে, আর একটু করে ভিডিও করেছি, আপনারাও নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে গাছগুলো কত সুন্দর। আর ভিডিও শুরুতে আমি যে ফুলগুলো শেয়ার করেছিলাম সেগুলোও কিন্তু এই ছাদেরই মানে এখানকারই। তো এই যে আরও অনেকগুলো গাছ ঘুরে ঘুরে আসলে আমি শেষে করতে পারিনি, এর মধ্যে মা বলছিল যে চলো নিচে যাই, বেশ অনেকক্ষণ হয়ে গেল। আর ওই দিন ওয়েদারটাও বেশ ভালো ছিল, এই জন্যই আমি আর কি সবগুলো একটু করে দেখতে পেয়েছি, একটু করে বললেও ভুল হবে। আমি যেহেতু গাছ অনেক ভালোবাসি, তাই বেশ সময় নিয়ে সব কিছু একেবারে খুঁটিনাটি করে দেখছিলাম, এজন্য শেষ অবধি যেতেই পারিনি। আর এই ছাদেরই গাছ দেখে শেষ করতে পারলাম না, এরকম আরও ছাদের যে বাকি অংশগুলো আছে সেগুলোতে তো আর যেতেই পারিনি। দেখতে দেখতে আমার সময় তো চলেই গেছে, তবে মাকে যেহেতু বসায় রেখেছি, মা বুঝতে পেরেছে যে বেশ অনেকক্ষণ হয়ে গেছে। অবশ্য বলছিল যে আজকে চলো নেক্সট আরেক দিন এসে সব কিছু ভিডিও করবে। এটা মাগরিবের পর, মেয়ে ঘুমাচ্ছে, তাই বরাবরের মতো আমি একটু কাজ খুঁজছিলাম যে কিছু করা যায় কি না। তো এখানে দেখছি বেশ কিছু কমলা আছে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তো এখন নষ্ট অংশগুলো ফেলে দিয়ে সবগুলো ছিলে নিচ্ছি। আর এভাবে ছিলে প্লেটে রাখা থাকলে চলতে ফিরতে বা কাজের ফাঁকেও একটু করে মুখে দিলেই শেষ হয়ে যাবে কিন্তু।
আর কাজ খোঁজা বলতে আসলে আমার জন্য স্পেসিফিক কোনো কাজ থাকে না। নর্মালি যখন বেবি ছিল না তখনও আমি শ্বশুর বাড়িতে মানে মা বাবা যেখানেই থাকতো সেখানে ওদের কাছে গিয়ে কখনোই ওরকম বাধা ধরা কাজ করতাম না। সময় সুযোগ বা মন চাইলে মার কাছে হেল্প করতাম, সেই সাথে গল্প তো আছে আর আমরা শাশুড়ি বৌমা প্রচুর গল্প করি। তবে এখন যেহেতু বেবি আছে আবার শীতকাল, এই জন্য আমার একেবারে পানি ধরা নিষেধ। আর পানি ছাড়া রান্নাঘরে সেরকম কোনো কাজ করা যায় না। তারপরেও মাঝে মাঝে যাই, যদি কোনো কিছু পানি ছাড়া করার থাকে তাহলে হয়তো করি, না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার সাথে গল্প করি, এটাই আর কি। আর কাজ করি না বললে ভুল হবে, আসলে মা বাবা কখনোই আমাকে কোনো কাজ করতেই বলে না। তারপরও যতটুকু নিজের মনে হয় যে হেল্প করা দরকার ততটুকুই করি বা করতাম। আর এখন তো ওভাবে করা হয় না, তবে যখন বেবি ঘুমায় বা একটু সুযোগ পায় তখনই ঘর গোছানো কিংবা এটা সেটা যতটুকু আর কি করা যায়। তো যাই হোক, কথা বলতে বলতে বেশ অনেক কথাই বলে ফেললাম। এটা ছিল আরেক দিন। ওই দিন বাসায় গেস্ট এসেছিল, তো গেস্টের জন্য বাইরে থেকেই সব খাবার আনা হয়েছে। যেহেতু এখন আমাদের পরিস্থিতিটা একেবারেই ক্রিটিক্যাল, কারণ নানু ভাই যেহেতু একেবারে বেডে ছিল, নানু ভাই সব কিছু করে গেস্ট আপ্যায়ন করাটা একটু টাফ, এজন্যই বাইরে থেকে সব নিয়ে আসা হয়েছে। তো এখানে কাচ্চি আনা হয়েছিল, সেই সাথে রোজ, টিকিয়া, জর্দা, বোরহানি, মিষ্টি এগুলোই ছিল। অলরেডি সবার খাওয়া দাওয়া শেষে এতটুকু এক্সট্রা ছিল আর আমি সেটাই ভিডিও করছি, কারণ শুরুতে ভিডিও করতে পারিনি। ইভেন খাওয়াটাও আমি সবার শেষে মানে 4:30-4টার দিকে খেলাম, কারণ বেবি নিয়ে আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। সারাদিন বলতে সকালটা ভালোভাবেই শুরু হয়েছিল, 11:00-12:00 অবধি ভালো ছিল, 12:00-র পর হঠাৎ করেই কেন যেন অনেক কান্নাকাটি করছিল। সেই কান্না কোনোভাবেই থামছিল না, ইভেন ঠিকমতো খাচ্ছেও না, সবাই নিয়ে এত ট্রাই করছিল কোনোভাবে ম্যানেজ হচ্ছে না। তো এরকম পরিস্থিতিতে আমার অবস্থা তো একেবারেই খারাপ, মেয়েটা ওভাবে কান্না করছিল এত খারাপ লাগছিল। তো সেখানে আসলে আত্মীয় স্বজন খাওয়া দাওয়া কোনো কিছুই সেরকম মাথায় ছিল না। একেবারে 4:00 সময় একটুখানি ঘুমিয়েছে আর তখন আমি খেলাম কিংবা একটুখানি ভিডিও করলাম আর কি, তারপরও মন মানসিকতা ভালো ছিল না। আর এদিকে এখানে কিছু গিফট বের করছিলাম আজকে সকালবেলা, সকাল বলতে একেবারে 9:30-10:00 দিকে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আসছিল, তো উনি বেবির জন্য এগুলো নিয়ে আসছে। যেহেতু সকাল সকাল আসছে, উনি বলছিল যে সেরকম দোকানপাট কোনো কিছু খোলা ছিল না, যা পেয়েছি তাই নিয়ে আসছি। তো এগুলোও তো দেখার সুযোগ হয়নি, তাই এখন একটু বের করে দেখছি। আর আজকে গেস্ট টেস্ট অ্যাটেন্ড করে বিকেলবেলা আমাদের চলে যাওয়ার কথা, মানে গাজীপুরে, তবে সেটা তো আর হলো না। এটা হচ্ছে পরের দিন, মানে পরের দিন সকালবেলা, সকাল বলতে 12:30-12:30 সময় আমরা বের হয়েছি গাজীপুরের উদ্দেশ্যে। গতকাল আসিয়া ঘুম থেকে উঠে পটি করার পর আর কোনো ঝামেলা করেনি, মেবি পটি করার জন্যই মেয়েটা ওরকম করছিল। পরে নর্মাল হয়ে গেছিল বলে ওর বাবা সাহস করছিল 8:00-9:00 দিকে বের হওয়ার জন্য। তবে আমি একেবারে সাহস পাচ্ছিলাম না, কারণ সারাদিন যে কান্নাকাটি করেছে, না জানি গাড়িতে আবার যদি স্টার্ট হয়ে যায়, আর মা বাবা তো একেবারেই যেতে দিবে না। আর ও যেতে চাচ্ছিল কারণ আজকে ওর অফিস ছিল। তো যাই হোক, পরে আবার নতুন করে প্ল্যান করে অফিস ছুটি নেওয়া হলো। এদিকে বেশ অনেকদিন পর আমরা যাচ্ছি, মা বাবা অক্ষর সবাই আমাদেরকে বিদায় দিচ্ছে। এখানে তো বাবা দাঁড়িয়ে বেশ অনেকগুলো উপদেশ দিল, 1 মাসেরও বেশি থাকা হলো। তো আজকে যখন যাচ্ছি আমার নিজেরও বেশ অনেক খারাপ লাগছিল, রীতিমতো আমার তো যেতে ইচ্ছে করছিল না। প্রায় 2-3 সপ্তাহ আগ থেকেই আমরা যাওয়ার জন্য প্ল্যান করছি। প্রতি সপ্তাহে আশিয়ার বাবা আসে আর তার প্রস্তাব উত্থাপন করে, তবে মা বাবা একেবারেই কানে নেয় না। ইভেন আজকেও তো মা বাবা কিছুতেই আসতে দিবে না। মা তো রীতিমতো বলছিল যে আমি তো দেখতেই পাচ্ছি যে গাজীপুরে একা হাতে সামলাতে গিয়ে হয়তো আশিয়ার কোনো অসুখ টসুখ করেছে বা সর্দি টর্দি লেগেছে। তো যাই হোক, নর্মালি বলতে গেলে গাজীপুরের থেকে ঢাকাতে আমার অনেক বেশি সুবিধা সব দিক থেকে। ওখানে মা আছে, সেই সাথে ওই বাড়িতে রোদ অ্যাভেলেবল, সাদে কাপড় টাপড় নিয়ে যাওয়ার ঝামেলা নাই। কিন্তু এদিকে আবার প্রতি সপ্তাহে আশিয়ার বাবার আসা যাওয়া, অফিস, খাওয়া দাওয়া সব মিলিয়ে বেশ অনেকটাই কষ্ট। এই জন্যই যাওয়ার প্ল্যানটা করা, তবে নর্মালি বলতে গেলে আমি নিজেও অনেক ভয় পাচ্ছি, কারণ গাজীপুরে একা হাতে মেয়েকে সামলাতে পারবো কি না, সেই সাথে ঠান্ডা তো আছে। আবার একবার হলেও মনে হচ্ছে যেহেতু মেয়েকে নিয়ে আমার তো একা থাকতেই হবে, মানে ওকে একা সামলানোর হালটা তো আমাকে আগে হোক পরে হোক ধরতেই হবে, তাই আমার কাছে মনে হচ্ছে যত তাড়াতাড়ি ধরবো আসলে আমি পারছি কি না সেটা তত তাড়াতাড়িই বুঝতে পারবো।
এজন্যই মাকে বলছিলাম যে মা গিয়ে কয়েকটা দিন থেকে দেখি, যদি পারি তাহলে তো থাকলাম, না হলে আবার ব্যাক করব। তো যাই হোক, সব চিন্তা ভাবনা করে আজকে যখন ফাইনালি আমরা যাচ্ছি, আমরা দুজনে গাড়িতে বসে এটাই গল্প করছিলাম এবং টেনশনও করছিলাম যে আসলেই একা হাতে সামলাতে পারবো কিনা। তবে আমার মনের দিক থেকে আমি নিজে অনেকটাই স্ট্রং ছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমাকে তো পারতেই হবে, কতদিনে বা বাবা মা শ্বশুর শাশুড়ি এদিক ওদিক করতেই থাকবো, কারণ আমাকে তো গাজীপুরে নিজের সংসারে অ্যাটলিস্ট স্থির হতে হবে। তো যাই হোক, সামনের দিনগুলোতে আশিয়াকে নিয়ে আমার একা পথ চলার শুরু, জানি না কী হবে। তবে আজকে যখন আমি ভিডিওটা আপলোড করছি, এই সময়টা মানে জানুয়ারি এখন থেকে বেশ অনেক আগে, এর মধ্যে মেকে নিয়ে বেশ অনেকটা সময় পার করলাম। তবে মাঝখানে আমার আম্মু আব্বুর ওখানে যাওয়া হয়েছিল, আমার ভাই এসেছিল, সব মিলে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আজ আর বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাল্লাহ কথা হবে আমার নেক্সট ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।